এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এই যে দুজন মানুষকে যে দেখছো, এটা হচ্ছে আমার ছোট ননদ আর ছোট নন্দাই। অনেক দিন পর এসছে আজকে আমাদের বাড়িতে। তো আজকে ওদেরকে ফার্স্টেই দিয়ে দিয়েছি জল খাবার, যেখানে কচুরি আর আলুর দম ছিল। অবি গরম গরম নিয়ে এসছে, বাজার করাও হয়ে গেছে। তো ওরা এখন সবাই খেতে বসেছে। মামম এখনও ঘুমতে ঘুরেনি, কারণ ওরা আর্লি মর্নিং চলে এসছে। তো দিদি দেখো আমাকে এগুলো সবই কাটাকুটি করে দিয়েছে। দিদি পাকা পটল খেতে ভীষণই ভালোবাসে, সেই জন্য ওর জন্য এগুলি করা হচ্ছে। আর আজকে আসবে দিদির মেয়ে জামাই, মানে আমার ভাগ্নি ভাগ্নি জামাই সবাই আসবে। আজকের দিনটা ওই জন্য একটু স্পেশাল। ওরা মোটামুটি যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই আর কি রান্না হচ্ছে। তো দেখো কাতলা মাছ খেতে ওরা আমার হাতের কালিয়া খেতে ভীষণ ভালোবাসে। আমি কিছুদিন আগেও সেটাই করলাম, আবার আজকে সেই করতে হবে। আর চিংড়ি মাছ খেতে ওরা ভালোবাসে, সেই জন্য এই চিংড়ি মাছ ওবি এরকমের বড় বড় সাইজের নিয়ে এসছে। এটা একটু ভাপা করব। আর আজকে একটু জলেরও প্রবলেম চলছে বাড়িতে। তো যাই হোক, ওবি এখানে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, ওই সুরগুলো যে বেরিয়েছিল আমার ভীষণই মানে কাটতে ভয় লাগলো। দিদি কি সুন্দর দেখো কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। তো আমি শুধু বাইরের কলে গিয়ে এগুলো সব ধুয়ে ধুয়ে নেবো, কারণ একটু তাড়াতাড়ি রান্নাও শেষ করতে হবে, কারণ ওরাও আবার চলে আসবে সেই জন্য। আর অভি তো দিদির সাথে গল্প করতেই দেখো ব্যস্ত। যাই হোক দেখো এখানে পটল ভাজায় আমি মানে হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর গোটা গোটাই রেখেছি পটলগুলো। ও খেতে এতই ভালোবাসে, কিন্তু আমার সত্যি বলছি এই পটল ভাজা খেতে আমার একদম ভালো লাগে না, পাকা পটলগুলো। যাই হোক, যার যার খাওয়া যে যে খায় আর কি যেরকম। তো আমি এখানে দেখো ভাজাগুলো আগে বসিয়ে দিচ্ছি, কারণ ভাজাগুলো হতে হতে আমার ওইদিকে মাছও সব ধোয়া হয়ে যাবে, কারণ ওবি ওইদিকে গিয়ে আমাকে কলটা পাম্প করে দেবে আর আমি সব মাছগুলো ধুয়ে নেবো। তো চলে এসেছি দেখো কলপাড়ে, মাছগুলোকে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। আর ওই যে শিরাগুলো এইগুলো বের করা হয়নি, চিংড়ি মাছের না এই একটা প্রবলেম খেতে, যে এই শিরাগুলো না বের করলে না বিচ্ছিরি একদম ব্যাপার। তো এখানে একটা একটা করে এখন ওগুলোও ছাড়িয়ে নেবো। দিদি বলছিলো আমি করে দিই, তো আমি বললাম আমি করে নিচ্ছি, তুমি তো বাড়িতে কাজ অনেকই করো। আর আমরাও দিদির বাড়িতে গেলে না দিদি আমাদেরকে কোনো কিছু একটা কাজ একদম করতে দেয় না। তো যাই হোক আমি এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এখন মোটামুটি ওই 10টা মতন বাজে, সবারই ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে। আর এখানে মাছগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি। সিঙ্কে জল দিয়ে মানে ধোয়ার থেকে না এইখানে ভালো হয়, কিন্তু আমার এই যে বসে বসে কাজ করতে না আমার একদমই ভালো লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে এমন অভ্যেস হয়ে গেছে না, বসতে গেলেই আমার বিরক্ত লাগে। মা আবার বলে যে আমার দেখ বসে ছাড়া কাজ করতে পারি না, দাঁড়ালে আমার মায়ের আবার কোমর ধরে যায়। তো যাই হোক আমার এটের যে যাতে সুবিধা হয়। তো দেখো এগুলো সব ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। চিংড়ি মাছ ভাপা করতে তো বেশিক্ষণ সময় লাগে না, আর আমি তো সত্যি বলতে টিফিন বক্সে চিংড়ি ভাপা একদমই করি না, কারণ মানে টিফিন বক্স না একবার করেছিলাম, সে খুলতে না পেরে না খুব প্রবলেমে পড়ে গেছিলাম। সেই জন্য না আমি ওই সেই পর থেকে আমার বড় ননদ বলেছিল যে কড়াইতে দিয়ে একটু মানে গ্যাসের ফ্লেমটা ফার্স্টে বাড়িয়ে দিয়ে তারপরে হালকা একটুখানি ওই মশলা ধোয়া জলটা দিয়ে রাখলেই মানে হয়ে যায় তাড়াতাড়ি। আমি সেই প্রসেসেই এখন করি। আর এখানে দেখো কাতলা মাছগুলো এই সাইডে ভেজে নিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এবার মাছটাকে একদম ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দেখো আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়োটা একটু লাগে বেশি, আর দেবো একটু মানে আজকে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 3-4টে ওই এলাচ দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা খুব ভালো হয়। তো আমি ঢেকে দিয়েছিলাম, দেখো আমার রেডিও হয়ে গেলো ওটা, মানে চট জলদি রান্নাবান্না সব কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে আমি বসিয়েছি কাতলা মাছটা। তো দেখো জামাইবাবু এসে একটু আমাকে হেল্পও করে দিচ্ছে, মানে মাছ উনি না রান্না করতে ভীষণ ভালো পারে, মানে এত সুন্দর রান্না করে। মাঝে মাঝে মানে যখন কিছু ভালো কিছু আইটেম করে আমাদেরকে ডাকে, আমরা মাঝে সাঝে যাই, কারণ ওদের বাড়িটাও আবার অনেক দূর, সেই ওরা থাকে ব্যান্ডেলে, সেই জন্য একটুখানি যেতেও একটু প্রবলেম হয়। আর আমাদের উইকেন্ড বলে আবার আমার মামামের তো থাকে ক্লাস। তো দেখো কথা বলতে বলতে ভাগ্নি ভাগ্নি জামাই সবাই চলে এসছে, তো এদের নতুন বিয়ে হয়েছে আর কি এই 5 মাস হলো। তো আজকে ওদেরকেও আমরা ডেকেছিলাম। আর এখানে দেখো কাতলা মাছ আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি সবাইকে খাবার সার্ভ করতে বসে গেছি, কারণ জামাই বলে কথা জামাইবাবুকেও দিতে হবে, আবার জামাইবাবুর জামাইকেও দিতে হবে, মানে দুই জামাই হয়ে গেছে আর কি। তো সবাইকে গুছিয়ে দিচ্ছি, দিদিও আমাকে দেখো এখানেও হেল্প করে দিচ্ছে অনেক।
তো খুব হাসি আড্ডাও হয়েছে, সব কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করা যায়নি, কেননা একই জায়গার মধ্যে যদি রান্নাটা, আমি ভেবেছিলাম বাইরে থেকে ওদেরকে খাওয়াবো, তারপরে ওরা আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমি ভাবলাম যখন তাহলে আর বাইরের থেকে অর্ডার করে লাভ নেই, বাড়িতেই রান্না করা যাক। তো খুব বেশি তো দেখছো আইটেম করিও নি, আর ওরা একটু মাংস প্রেমীটা কম, ওরা মাংস খেতে খুব একটা কেউই বেশি ভালোবাসে না, সেই জন্য ওরা মাছটা ভালোবাসে, সেই জন্য আনলাম তাহলে মাছের আইটেম, ওরা যেগুলো ভালোবাসে সেগুলোই করা যাক। প্রথমে দেখো আমাদের ভাগ্নি জামাইকে দিলাম, এবার আমাদের জামাইবাবুকেও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি দেখো সবাইকে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ওরা খেতে স্টার্ট করলে এবার এখানেও ভাগ্নিকেও দিয়ে দিচ্ছি, সবাই একসাথেই বসে পড়েছি। মানে যত বড়ই ঘর হোক না কেন, সবাই এসে গেলে যেন মনে যেন কত কম কম জায়গা লাগছে। এই যেটা হচ্ছে আমার ভাগ্নি, এখানে ও বসে পড়েছে। তো ওদের খাওয়া শেষ হয়েছে, এখানে মাম্মাম আর মামামের বাবাও বসে পড়েছে, আমিও বসে পড়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 4টে মতো বাজে, ওরা আবার বাড়ি ফিরবে, সেই জন্য ওরা বেরিয়ে পড়েছে। তো ওরা এখন সবাই চলে যাচ্ছে। তো আমিও বাড়িতে চলে এলাম। তো এখন না একদম ক্যামেরা মানে ভিডিও করব যে আমি একদম মোবাইলে চার্জ নিয়ে একদম রাত্রে, এখন হচ্ছে ডিনার নিয়ে চলে এসেছি। তো ডিনারে আজকে ধরো রাতে যা সকালবেলা যা যা রান্না করেছিলাম, যা যা ছিল, একটু রুটি আনিয়ে নিয়েছিলাম উইকে আর একটু ঘুগনি, তো সেইগুলো দিয়েই আমরা সব মিলিয়ে মিশিয়ে আর কি রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আজকের মতো। আর এখানে মামামও খেতে বসে পড়েছে, সবাই বসে পড়েছি, মোটামুটি 10টা বাজে এখন, কারণ কালকে আবার মামামের স্কুল আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ আবার ওর ব্যাগ প্যাকিংটাও করে নেয়, আমি একটুখানি দেখে নিই। তো আমি এখন ব্যাগটাও দেখে নিয়েছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর ওর যে স্কুলের জামাটা ওটাও আয়রন করা হয়নি, সেই জামাটাও আয়রন করে নিতে হবে। তো আজকের দিনটা তো আমার খুবই ভালোই কাটলো সবাই মিলে মিশে বেশ। সবাই একসাথে হলে বেশ ভালোই লাগে, আর পুজোর সময় আমার মেজো ননদ থাকে পুনেতে, ওরা আসে, আর বড় ননদ থাকে সাঁতরাগাছিতে, সবাই এলে একসঙ্গে যখন হয় না আমাদের বাড়িতে, তখন এত মজা আনন্দ হয় যেন ছোটোখাটো একটা বিয়ে বাড়িতে মানুষ যেরকম আনন্দ করে। সবাই মিলেমিশে রান্না করা হয়, সবাই মিলেমিশে আর কি আমরা সব আর কি অ্যারেঞ্জ করে থাকি, তারপর একটু কোথাও ঘুরতেও যাওয়া হয়। তো মানে ভীষণই ভালো লাগে এরকম একসঙ্গে হলে, কার না ভালো লাগে তাই না? আর আমার বাড়িতে তো আমি মানে আমার বাড়িতেও অনেক লোক, কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু আমি বা মা ভাই বাবা এই চারজন থেকেই আমরা মানুষ হয়েছি, তো এই আমার শ্বশুরবাড়ির লোক অনেকজন, খুবই ভালোই লাগে। হ্যাঁ, তো যাই হোক আজকের ভিডিওটা আর এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা আর বড় করলাম না, দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।